লোকসভা নির্বাচনের মুখে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান কর্মসূচি দিনহাটায়। শুক্রবার সন্ধ্যায় দিনহাটা শহরের সুভাষ ভবনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার লোকসভা আসনের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার উপস্থিতিতে তৃণমূলের যোগদান কর্মসূচি আয়োজিত হয়। মূলত এদিন সেখানে নৈশ শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সহ আরো বহু কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তাদের এই যোগদানের ফলে আগামী দিনের সংগঠন অনেকটাই শক্তিশালী হবে বলে দাবি তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। লোকসভা নির্বাচনের মুখে কোচবিহার জেলা জুড়ে দলবদল অব্যাহত। সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটাতেও এদিন এই দলবদল লক্ষ্য করা গেল। এদিনের যোগদান কর্মসূচি সম্পর্কে তৃণমূল নেতৃত্ব এবং যোগদানকারীরা কি বলছেন শুনুন। কি বলবেন আজকে যোগদান নিয়ে? এরকম প্রত্যেকদিন প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আজ এখানে টিভি থেকে 10 জন তারা যোগ দিয়েছেন এবং নশ্বর শেখ উন্নয়ন পর্ষদ উন্নয়ন পরিষদের তাদের 50 জনের মতো তারা যোগ দিলেন। অর্থাৎ সর্বসাকুলের 60 থেকে 65 জন তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগ দিলেন এবং তাদের হাতে আমরা পতাকা তুলে দিয়ে তাদেরকে তৃণমূল কংগ্রেসের পরিবারে আমরা অন্তর্ভুক্ত করে নিলাম। আগামী দিনে তাদেরকে নিয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ করব। এরা বিভিন্ন দল থেকে কিন্তু মূলত একটা জায়গায় সবাই মানে ছিল, সেটা হচ্ছে নশ্বর শেখ উন্নয়ন ওদের যে পরিষদ, সেই পরিষদের সাথে ওরা সবাই যুক্ত। যেহেতু আমিনাল ইতিমধ্যে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, ওরা আমিনালের নেতৃত্বেই কাজ করছিল, আজকে সবাই মিলে আমাদের দলে যোগ দিল। দল আরও শক্তিশালী, এমনি আমাদের ওই এলাকাগুলো অনেকটাই শক্তিশালী, আরও শক্তি বাড়বে এবং সবাই মিলে কাজ করলে আমরা বিপুল ভোটে সেই ওই এলাকাগুলো থেকে জয়িত হব। দেখুন, আসলে লোকসভা নির্বাচন, বিধানসভা নির্বাচন, এই নির্বাচন দুটো তো গ্রামের ঊর্ধ্বে। এখানে কেন্দ্র সরকার গঠনের নির্বাচন, যে কেন্দ্র সরকারের বিভাজনের নীতি এনআরসি সিএ এবং তারা যে জাতিবিদ্বেষ সৃষ্টি করছে একের পর এক, তার জন্য এখন এই মুহূর্তে ভারতবর্ষকে যদি শান্তিতে রাখতে হয় তাহলে বিজেপিকে হারাতে হবে। তো যে দলের কর্মীরা ভাইয়েরা আমার কাছে আজকে যোগ দিল, তারা বিভিন্ন অন্য অন্য রাজনৈতিক দলের ছিল, কিন্তু তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম এজন্যে এই মুহূর্তে বিজেপির সঙ্গে তৃণমূলের সংগ্রাম, মূল লড়াইটা বিজেপির সঙ্গে তৃণমূল। যদি তৃণমূলকে জেতানো যায় তাহলে আর যাই হোক, কোচবিহারে, কোচবিহার জেলার মতো একটা সংহতি সম্প্রীতির জেলায় ও সাম্প্রদায়িকতারা বিদ্বেষের বীজদাত বপন করতে পারবে না। তার জন্য আমি যে দলগুলি করুক না কেন, আমার তরফ থেকে চেষ্টা করে তাদেরকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসলাম, যাতে করে বিজেপিকে পরাজিত করে তৃণমূল কংগ্রেসকে জয়ী করা যায় এবং এলাকায় শান্তি শৃঙ্খলা মানে সম্প্রীতি সংহতি রক্ষা করা যায়। বামনহাট বোশ হিরো শোরুম নিয়ে এলো অল নিউ মডেল ওল্ড হিরো গ্ল্যামার। এছাড়াও পাচ্ছেন অত্যাধুনিক টেকনোলজিতে ভরপুর কোটার ও প্রিমিয়াম বাইকের নতুন সম্ভার। সহজ কিস্তিতে ন্যূনতম ডাউন পেমেন্টে নিয়ে যান বাইক, প্রতিটি বাইকের সাথে পাবেন নিশ্চিত উপহার। চলে আসুন বামনহাট বোশ হিরো শোরুমে। বিশদে জানতে যোগাযোগ করুন 8537849648। দেখুন, অ্যাকচুয়ালি আমাদের আমরা যারা আছি এখানে, সে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বলুন, কংগ্রেস বলুন এবং বিজেপি বলুন, সিপিএম বলুন, সব দল থেকে আজকে আমাদের কর্মীরা আসছে। কিন্তু সবাই আমরা একটা সূত্রে গাঁথা, আমরা নশ্বর শেখ উন্নয়ন পরিষদের সদস্য এবং কর্মী। আমাদের নশ্বর শেখ উন্নয়ন পরিষদের মূল যে নেতা জনাব আমিনুল হক, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক, উনি 2 মাস আড়াই মাস আগে এই দলে যুক্ত হয়েছেন। ওনার ডাকে সাড়া দিয়ে আমরা সবাই এই দলে আসলাম এবং লোকসভা ইলেকশনটাকে যাতে তৃণমূলের দিকে নিয়ে যাওয়া যায়, যাতে আমাদের ক্যান্ডিডেটকে জেতানো যায়, সেই জন্যই আমরা সবাই একত্রিত হয়ে আজকে দলে যোগদান করলাম। কতজন যোগদান করলেন? প্রায় 60 থেকে 70 জন। আপনার নাম? শামীম আক্তার, আমি নশ্বর শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির ট্রেজারার।